এটা হচ্ছে রিডিউসার, হ্যাঁ এটা মেড ইন ইটালি, কিন্তু হ্যাঁ ইতালি এখানে লেখাটা আপনার রয়েছে, থাকতে হবে, থাকতে হবে, দেখতে এবং পাচ্ছেন। আলাদা কোড, কোড প্রত্যেকটার আলাদা আলাদা কোড থাকতে হয়, হ্যাঁ আচ্ছা এটার উপর ডিপেন্ড করে আপনার, এটা ছিদ্র আছে, হ্যাঁ আচ্ছা, এই প্রত্যেকটা ছিদ্রর নজেলের উপরে, এই যে নজেলগুলা, এই নজেলগুলার উপরে ডিপেন্ড করবে আপনার গ্যাস কি পরিমাণ খাবে, হ্যাঁ গ্যাস কি পরিমাণ খাবে। তো এই ছিদ্রটা, এই ছিদ্রটার উপর ডিপেন্ড করে গ্যাস কি পরিমাণ খাবে। আচ্ছা এখন এইটা যদি সঠিক টেকনিশিয়ান অর ইঞ্জিনিয়ার এই ছিদ্রটা যদি কম বেশি করে, গাড়ির ট্রাবল আসতে পারে। আসসালামু আলাইকুম জলিল ভাই, কেমন আছেন? ওয়েলকাম, কেমন আছেন নাজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ছুটি কাটায় আসলাম। আচ্ছা, আবার ওই সেই পুনরায় কাজে চলে আসছেন? আবার কাজ, আবার পেশার ধরেন এইভাবে চলতে থাকবে। আচ্ছা, তো আজকে কি এখন গাড়িতে এলপিজি এখন করবেন? একটা পুরনো গাড়িতে আমি এলপিজি করছি। আচ্ছা, কেমন শুরু করেছে, কেমন শুরু করেছে, এখন দেখি এই জিনিসটা কমপ্লিট করি। এই গাড়িটা অবশ্য সিএনজি করা, সিএনজি রামানা থেকে করা ছিল, আচ্ছা এখন তো এলপিজির দাম অনেক কম, এখন এলপিজির দাম অনেক কম, অনলি 46 টাকা, 46 টাকা লিটার, অনলি 46 টাকা, 46 টাকা 60 পয়সা। তো এখন তো মানুষ কেউ আর সিএনজি রাখতেছে না। দেখেন আমাদের এখানে একটা জিনিস দেয়, কত পুরাতন সিলিন্ডার, কত পুরাতন সিলিন্ডার ইউজ সব করবেন কিন্তু সেম, এলপিজি, এলপিজি সব এখানে এলপিজি সিস্টেমটা তে একটা দেখাই। কনভার্ট হচ্ছে। আমার পিছনে কাজ চলতেছে দাদ ভাই, এই যে এখানে দেখেন, এই যে সিএনজি করা আছে, সিলিন্ডার দেওয়া আছে, এখনো খোলা হয়নি, ওটা বের করে আমি হচ্ছে কাজ কেবল শুরু করেছি। আচ্ছা আর এই গাড়িগুলো ইনশাল্লাহ অনেক ভালো পারফরমেন্স, কারণ এবিও বিও এফটিও, এর তো গাড়ি দাদা বাংলাদেশের জাতীয় গাড়ি বলি আমরা, হচ্ছে এলিয়নার যেভাবে করে না ঘরে ঘরে একদম সুপার চলে। এটা কোন সিস্টেমে আপনি করেছেন? এটা আগে করা ছিল ট্র্যাডিশনাল, আচ্ছা এখন হবে সিকুয়েন্সিয়াল, সিএনজি করা ছিল এখন সিকুয়েন্সিয়াল হবে, এই যে এটা এই এই কিট দিয়ে করা ছিল, আচ্ছা এটা এখন বাতিল, এটা ফেলে দিব, দিয়ে আমার এখন যে এলপিজি কিটটা, ওই এলপিজি কিট দিয়ে আমরা এখন বন্ধ করতে পারব। আচ্ছা, এটা কত লিটার? 60 লিটার দিয়ে? হ্যাঁ এটা 60 লিটার, কারণ 60 লিটারের স্টোরেজ এলপিজি তে আপনার অলমোস্ট 50 লিটার। আচ্ছা, এটা প্রিমিয়ার গাড়ি? এটা প্রিমিয়ার গাড়ি। আচ্ছা, এই পাশাপাশি কিন্তু আরো এখানে রয়েছে এটা কাজগুলো, আমরা একটু এটা দেখাবো। একটা ফোর্ড গাড়ি, এই যে এখানে কিন্তু হচ্ছে রয়েছে, আমরা দেখাই আপনাদের, এই যে এখানে এটা কিন্তু হচ্ছে কাজ করতেছে। একটু দেখি, হ্যাঁ এই গাড়িটা কমপ্লিট, এই গাড়িটা এই যে আপনার টুইনিং এর কাজটা চলতেছে। আচ্ছা এটা একটা ফোর্ড, আচ্ছা ফোর্ড গাড়ি, এটা আনকমন গাড়ি, এটা সিএনজি ছিল, এখান থেকে হচ্ছে খুলে কিন্তু এটা এলপিজি করা হবে। 60 লিটার ট্রেডিশনাল ছিল, এখন সিকুয়েন্সিয়াল করবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আপনারা হচ্ছে এখন কোন কোন? বাংলাদেশে, বাংলাদেশে আপনার এলপিজি ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, আর আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা করে সতর্ক বার্তা দেই, এই গাড়িটা সিএনজি করা ছিল, এটা তো অনেকদিন করা হয়ে গেছে, তো এখন সিএনজি সিলিন্ডার চেঞ্জ করে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশে আপনার এলপিজিতে ভালো গাড়ি চলে, গাড়ি ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে, আপনার মাইলেজ ভালো পাচ্ছেন, চালায় মজা পাচ্ছেন, কেন সিএনজি? যে গাড়িগুলো সিএনজিতে আছে এগুলো এক একটা ড্রেনের সিএনজি বাদ দিয়ে আপনি এলপিজিতে আসুন, আর এলপিজিতে কনভার্সন করলে তো সিএনজি থেকে অনেক টাকা মানে কম। আপনারা যে এই যে এলপিজি গুলা করেন, হ্যাঁ বা সিএনজি তো আপনারা করেন, আপনারা এলপিজি ক্ষেত্রে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা ইউজ করেন? দেখেন আমার আগের ভিডিও গুলো যদি দর্শক দেখে থাকে, আমি আগাগোড়াই এবিটা ইউজ করি, মাঝে মধ্যে গ্যাস ইটালি ইউজ করি, এই দুটা ব্র্যান্ডই ভালো। আর বেশিরভাগ আমার প্রেফার থাকে টমাসিকো দিয়ে এবি প্যাকেজটা, তো এটা ইউজ করার একটা কারণ আছে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন টয়োটা গাড়ি মানে যেখানেই যাবেন সার্ভিস পেয়ে যাবেন, ঠিক তেমনই আপনার এবি প্যাকেজ, আপনার এই কাজটা বেশিরভাগ টেকনিশিয়ানরা জানে, তার মানে আপনি যেখানেই যাচ্ছেন এই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। আর এটার আরও একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে মাইলেজ, মানে এটা সঠিক একটা মাইলেজ দেয়, অন্যান্য ব্র্যান্ডের থেকে টমাসিকো এবি প্যাকেজটাই মাইলেজ আপনি বেশি পাচ্ছেন, তাহলে কেন নয়? আর আমার প্যাকেজে 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, সিলিন্ডার পাচ্ছেন 10 বছরের গ্যারান্টি। জলুল ভাই, আমরা তো হচ্ছে এলপিজির ভিডিওগুলো আমরা দর্শকরা দেখে, কিন্তু দর্শকরা হচ্ছে মাঝে মাঝে আমাদের কাছে কমেন্ট করে
যে আপনাদের যে প্রোডাক্টগুলো ইউজ করেন সেগুলো প্রোডাক্টগুলো আসলে কি ইনটেক থাকে, আর কি কি প্রোডাক্ট আপনারা ইউজ করেন সেটা যদি একটু দর্শকদের দেখাতেন। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে ইনটেক হয়েই আসে, এটা সুযোগ নাই মানে আনবক্সিং করা। আচ্ছা, দুই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি এর আগে হয়তো দেখিয়েছি, আমি আজকে দেখাই, এগুলো ইনটেকই থাকে। তো আপনি যদি একটু কাছে আসতে আমি তাকে দেখাই। এগুলো ইনটেক, হ্যাঁ এটা ইনটেক, এটা হচ্ছে গ্যাস ফিল্টার, প্রত্যেকটা ইনটেক আমি দেখাই। আচ্ছা, এগুলো ইনটেক থাকবে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়্যারিং, ওয়্যারিং এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলার না, এগুলো দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল রয়েছে। আচ্ছা, সুইচ, ইভেন এই নাট বোল্টটাও বাইরে থেকে আসে, একদম ইনটেক অবস্থায় আসবে, অবস্থায় বাইরে থেকে আসে। আচ্ছা, দুটো আলতে একটা প্যাকেজ আমি আরো দেখাচ্ছি। এখানে তো ওয়্যারিং রয়েছে অনেক, অনেকে বলে যে হচ্ছে বলা যাবে না, এটা বাংলাদেশে হচ্ছে ফিটিংস হয়, কিন্তু এই যে এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু তুরস্ক থেকেই আসতে হবে। এটা কম বেশি হলে আপনার গ্যাস কম বেশি ঢুকে, যেমন অনেক গাড়িতে দেখা যায় গ্যাস আছে ফুল কিন্তু হচ্ছে ইন্ডিকেটর দেখাচ্ছে যে গ্যাস নেই, এটার কারণেই প্রবলেমটা হয়। আচ্ছা, এখানে একটা মিটার থাকে, এই মিটার আপনার সামনে ড্যাশবোর্ডের পাশে যে এলপিজির মিটারটা থাকে ওকে ইন্ডিকেট করে যে তোমার গাড়িতে কতটুকু গ্যাস আছে। এইভাবে যখন আপনার গ্যাসটা ফুল হয় সে তখন উপরে থাকে, তখন চার বাতি, এবার আস্তে আস্তে যখন গ্যাস কমে তখন দুই বাতি, তিন বাতি, এক বাতি, তারপরে লালে চলে আসে। আচ্ছা, এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে কিন্তু আরো ক্যাপ আছে। এখানে দেখেন প্রাইসের তারতম্যটা হয় কি এটার উপরে ডিপেন্ড করে। আপনাকে এখন আমি সিকোয়েন্সিয়ালের আছে রিডিউসার দেখাই, এটা হচ্ছে রিডিউসার, হ্যাঁ এটা মেড ইন ইতালি, এখানে আপনার থাকতে হবে, থাকতে হবে, এবং আলাদা কোড, কোড প্রত্যেকটার আলাদা আলাদা কোড থাকতে হয়। আর এটা হচ্ছে আপনার ইনজেক্টর, ইনজেক্টর এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার উপর ডিপেন্ড করে আপনার এটা ছিদ্র আছে, হ্যাঁ এই প্রত্যেকটা ছিদ্রর নজেলের ওপরে, এই যে নজেলগুলা, এই নজেলগুলার উপরে ডিপেন্ড করবে আপনার গ্যাস কি পরিমাণ খাবে, হ্যাঁ গ্যাস কি পরিমাণ খাবে। তো এই ছিদ্রটা, এই ছিদ্রটার উপর ডিপেন্ড করে গ্যাস কি পরিমাণ খাবে। এখন এইটা যদি সঠিক টেকনিশিয়ান অর ইঞ্জিনিয়ার এই ছিদ্রটা যদি কম বেশি করে গাড়ির ট্রাবল আসতে পারে, হ্যাঁ তো এটা অনেকেই বুঝে না এটার কত mm এটা ছিদ্রটা করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার এখানে তো অনেক স্মার্ট একজন আমার 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 এখানে সবাই অলমোস্ট স্মার্ট। আচ্ছা জলিল ভাই, আপনি এখানে তো আমার ভিডিওগুলো অনেক বাংলাদেশে, বাংলাদেশের বাইরে থেকে অনেকে ভিডিওগুলো দেখে, আপনার এখানে তো অনেক কল আসে, যেমন আমি ছোট্ট, আসলে ভিডিওতে অনেক কথা বলা যায় না, সাতক্ষীরার এক ভদ্রলোক, যে কোনো হাসপাতালের নাম বলছি না, আরম্ভ স্যার আমার কাছ থেকে গাড়ি করে নিয়ে গেল, করে নিয়ে যাওয়ার পরে সাতক্ষীরা থেকে উনি আমার রেফারেন্সে, ওনার রেফারেন্সে অলমোস্ট 8-9টা গাড়ি করছি। আচ্ছা, এই যে সম্পর্ক, এর মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম,
এই যে সম্পর্কটা, এটা তো কোনো না কোনো মাধ্যম দিয়ে শুরু হয়েছে। তো বাংলাদেশের এখন আমাকে সবাই চিনে, সবাই চিনে বলবো না, এই লাইনে অনেকেই চিনে, সম্পর্কটা ওইভাবেই তৈরি হয়েছে। আর সম্পর্কটা ততদিন পর্যন্ত আপনার মধুর থাকে, ততদিন আপনি ভালো সার্ভিস, আপনি যদি ভালো সার্ভিস না দেন, টাকা দিয়ে উনি কাস্টমার আমার কাছ থেকে কাজ করবে, তো যদি আপনার সার্ভিসই ভালো না থাকে, তাহলে তো আপনার সাথে সম্পর্ক থাকবে না, তাই না? এই যে এত মানুষ আমাকে চিনে, এত ভালোবাসা দেয়, এটা তো আমাদের দক্ষতার কারণে। এখন আপনার কাছে কেমন লাগে যে আলহামদুলিল্লাহ মানুষ আপনাকে দেখেন কল দেয়? আমি বারবার একটা ভিডিওতে বলি যে আপনাদের গাড়িগুলো যদি অন্য কোথাও কনভার্সন করা থাকে, আপনি আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করব যে একটা সলভ আনার জন্য। আমি যে সলভ দিতে পারবো বিষয়টা এরকম না, তবে চেষ্টা করি, হয়ে যায়, কারণ একই লাইনের লোক তো। এত পরিমাণ ফোন আসে, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না, রাত একটা পর্যন্ত দুইটার সময়ও আমার কাছে ফোন আসে। পার ডে ফোন? না না না, গাড়ি কয়টা হয় আমার এখানে? আমার এখানে সর্বোচ্চ গাড়ির অ্যাভেলেবিলিটি আছে 12টা করার মতো, তো পার ডে আমার 8টা, 7টা, 8, 5টার নীচে গাড়ি কোনো দিন হয় না। ঈদের আগের অবস্থা কি ছিল ভাই? ভাই ঈদের আগের কথা বলবো না, ঈদের আগে বাসায় গেছি রাত 2টা, 3টা, 4টা, এমনও হয়েছে সকাল 8টার সময় বাসায় গেছি, ঘুমাইছি, আবার 2টার সময় এসছি, মানে এত পরিমাণ, প্রতিদিন 14-15টা করে গাড়ি। আসলে এখানে যে টেকনিশিয়ানগুলো থাকে, এদের প্রতিও মানে অবিচার করা হয়ে যায় এমন অবস্থা। তো ঈদের আগে মানুষ একটু প্রেশার রাখে, কারণ গাড়ি করে নিয়ে তো দেশের বাইরে, মানে ডিস্ট্রিক্টগুলোতে, ঢাকার বাইরে যায়, তো এগুলো খুব প্রেশার। আর এমনি আপনাদের দোয়াই, ভালোবাসায়, কাস্টমারের ভালোবাসায় আমাদের প্রচুর কাজ, প্রচুর কাজ। তো এইটা আমরা এই সুনামটা ধরে রাখার চেষ্টা করি, কাস্টমারের সেই ইয়েটা দিয়ে যাই, আমরা সার্ভিসটা দিয়ে যাই। আর সবথেকে বড় বিষয় কি, গাড়ির বিষয়ের কাজগুলো আফটার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস যদি আপনার ভালো না হয়, সেই প্রতিষ্ঠান জীবনেও টিকবে না। দেখেন এই ভদ্রলোক, সাইডে একজন ভদ্রলোক আছে, উনি নরসিংদী থেকে উনি আছে, আসেন নরসিংদী থেকে আমার কাছে এসছে ভদ্রলোক, উনি ওনার গাড়িটা নিয়ে এসছে। তা এখন উনাকে যদি আমি ঘুরাই, তাহলে কি এটা কি সার্ভিস হবে? আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আফটার সেল সার্ভিস, আমার কনভার্সনের থেকে আমার আফটার সেল সার্ভিসের ইয়েটা থাকতে হবে ভালো। ভিডিওতে দেখা তো দেখানো যাচ্ছে না, আমার গাড়ির এ টু জেড কাজ এখন পাটোয়ারি মোটরসে পাশে একটা আমাদের ওয়ার্কশপ তৈরি হয়ে গেছে অলরেডি, ছাদ ঢালাইয়ের কাজটা চলতেছে পাশে। আর এই যে এই পাশের এটা হচ্ছে, আমরা অলমোস্ট কার শোরুমে চলে এসেছি, কার শোরুম হবে আমরা অলরেডি ডিড ডকুমেন্টস সব কমপ্লিট এখন, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড নট রিকন্ডিশন, হ্যাঁ। তো এগুলো তো আপনাদের ভালোবাসাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল জলিল পাটোয়ারি মোটরস থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।